Untuk makluman yang berhormat, Kementerian Dalam Negeri melalui Jabatan Imigresen Malaysia sering menitikberatkan isu kebajikan dan juga keselamatan tahanan. Malaysia Imigresener Hefazote 208 Probasir Mrittu. মালয়েশিয়ার ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী ডক্টর ইসমাইল মোহাম্মদ বলেছেন 2018 থেকে এই বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন দ্বীপে আটক মোট 208 জন প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে ইসমাইল জানান তাদের মৃত্যুর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো ছিল সেপটিক শক যক্ষা গুরুতর নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণ হার্টের জটিলতা ডেঙ্গু ডায়াবেটিস শ্বাসকষ্ট অঙ্গের ব্যর্থতা পাশাপাশি কোভিড-19 এর কারণে 25টি ঘটনা ঘটেছে সরকার অভিবাসন ডিপোতে আটক প্রবাসীদের বন্দী থাকাকালীন তাদের যত্ন এবং সুরক্ষা এবং চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ সুবিধা দিয়েছে বলেও এ সময় দাবি করেন Untuk makluman yang berhormat, bagi tempoh tahun 2018 sehingga 15 Februari 2022, terdapat 208 kematian dalam tahanan depo imigresen direkodkan. Imigresen depote atok byabosthapona poddhotigulo obhibashon depogulor proshashonik ebong porichalonar bishoye deshtir imigresener mahaporichalok Datuk Sri Khairul Zaimi Daud ei shongkranto ekti nirdeshonaboli diyechen. Tini bolen, Dewan Rakayate Datuk Sri Azlina Uthman Saider ek proshne jobe tini eshob kotha bolen. Azlina montronaloyke jiggesha koren goto 5 bochor dhore obhibashon depote ki poriman mrittu ghoteche ebong ei byapare deshtir shorashtro montronaloy kototuku তদন্ত করেছে এবং এটি যাতে করে জাতীয় ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি কাজ করছে এই সময় দেশটির ডেপুটি স্বরাষ্ট্র মন্ত্রী ইসমাইল আরও বলেন অভিবাসন বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এই সংক্রান্ত সহযোগিতা এবং অন্যান্য কার্যাবলীর মাধ্যমে বন্দীদের প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য ব্যাপারে সহযোগিতা করেছে kerajaan juga sentiasa membuat penambahbaikan semasa kerja-kerja menaik taraf depo immigration sedia ada dengan menyediakan ruang dan fasiliti yang sesuai untuk semua tahanan. তিনি আরও বলেন স্বরাষ্ট্র মন্ত্রী অভিবাসন ডিপো পরিদর্শনে গিয়েছিলেন এবং তার মন্ত্রণালয় সর্বদা সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য সিকিউরিটি সরঞ্জাম দিয়ে ইমিগ্রেশন ডিপোগুলো তদারক করছে যাতে করে সেখানে ইমিগ্রেশনের হেফাজতে কোনো প্রকার অযাচিত মৃত্যুর ঘটনা না ঘটে তিনি বলেন সারা দেশে বর্তমানে 18টি ইমিগ্রেশন ডিপোতে প্রায় কয়েক হাজার প্রবাসী কর্মী আটক রয়েছেন ডেস্ক রিপোর্ট প্রবাস কণ্ঠ যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkontho.com সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে